সঞ্জয়ের কাছে মেয়েটির নাম ধাম পেশা ইতিমধ্যে জানা হয়ে গেছে আশা করি। হ্যাঁ, জেনেছি। শুধু জানতে বাকি আছে কোন অধিকারী, কিসের জোরে তুমি আবার বিয়ে করতে চলেছ? ও, কৈফিয়ত চাইছো? আই লাইক হার অ্যান্ড আইল ম্যারি হার, এটাই কি যথেষ্ট নয়? কিন্তু কিন্তু আমাকে অস্বীকার করবে কি করে? আমি তোমার বিবাহিতা স্ত্রী, আমার গর্ভে তোমার সন্তান। হেল টু দ্যাট সন্তান! আর জানোই তো, এক জিনিস আমার বেশি দিন ভালো লাগে না, তোমার সঙ্গে সম্পর্ক সেটা চুকিয়ে দেবার সব ব্যবস্থা করে এসেছি। ভেবেছিলাম দিল্লিতেই যাব, তা তুমি যখন হঠাৎ এসেই পড়লে, কাজটা এখানেই সেরে নি। না, সই করো। না, কখনো না। ভুল করে তোমার ভালোবাসার জালে আমি জড়িয়ে পড়েছিলাম। এতদিন সব আমি মুখ বুঝে সহ্য করেছি, কিন্তু আর নয়, আরেকটি অসহায় মেয়েকে তোমার জালে তুমি জড়িয়ে তিলে তিলে দগ্ধ করবে, এ আমি কিছুতেই হতে দেব না, সই আমি করব না। করতে যে তোমায় হবেই। না, সইও করবে না। ছি 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 ছি, তোকে আমার বন্ধু বলে ভাবতে আমার ঘৃণা করছে। ভুলটা আমারই, তোর এই জঘন্য স্বভাবের পরিচয়টা অনেক আগেই আমার অতসীকে জানানো উচিত ছিল, কিন্তু আমি জানাতে পারিনি। তোকে আমি ছোট করতে চাই না, তাই আমি ওদের সামনে মুখ খুলিনি। আর তুই তুই যে দীপাকে বিয়ে করেছিস তা তো আমাকে জানাসনি। কি ভেবেছিস তুই, তুই বিবাহিত জেনেও অতসীকে বিয়ে করতে রাজি হবে? না না, দুটো মেয়ের জীবন নিয়ে এভাবে ছিনিমিনি খেলতে তোকে আমি দেব না। সঞ্জয়, আমাকে এক্ষুনি অতসীর কাছে নিয়ে চলো। নো, নেভার। তুমি আমাকে আটকাতে পারবে না, আমি যাবই, আর সইও আমি করব, কিন্তু ফিরে এসে। না, তুমি যেতে পারবে না। রাজীব চৌধুরী এত সহজে হার মানে না। চলো দিবা। নো, রাজু, ইউ উইল নট গো। রাজীব, দিবা।